সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। কি বলছিস কাব্য তুই? এনগেজমেন্টে তো এলি না, বিয়েতেও আসবি না বলছিস? তুই আমার সাথে এরকমই করে যা শুধু। হাই কাব্য, আমি তোকে একটু পরে ফোন করছি। বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়? কি তোকে সম্মান দিয়ে কথা বলবো? কে তোকে আসতে বলেছে সেটা বল। ওকে এখানে আমি দেখেছি। আন্টি কি বলছো কি তুমি? ওর এখানে কি কাজ আছে? ওকে কেন এখানে আসতে বলেছো তুমি? নীলি, ও আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। 3 দিন, 3 days only। আন্টি তোমরা কি বলছো বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নীলি এক্সপ্লেইন। এই মেয়েটা বুঝতে পারছে না আমি কি করতে পারি আর না পারি। ভালো করে শোনো, রয়্যাল রাজেশ্বরীকে ও এখনো চেনেনি, তাই আমার ক্ষমতাটা দেখানোর জন্য ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছি। আজ থেকে 3 দিন পর্যন্ত ও আমাদের বাড়ির চাকর। ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছি। আজ থেকে 3 দিন পর্যন্ত ও আমাদের বাড়ির চাকর। আমি ওকে দিয়ে যে কাজ করাবো ওকে তাই করতে হবে। এই ক্যালেন্ডার, আজকে কোন দিন? মঙ্গলবার। আজ মোটামুটি মঙ্গলবার দুপুর 3টের সময় এক্স্যাক্ট রাহু কালের এন্ট্রি। এর পরে কি হবে? এই বাবা, আপনাদের বাড়িতে ঘড়ি? হ্যাঁ, ঘড়িটা ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের বাড়ির ঘড়ি তোমাদের গোডাউনে পড়ে থাকা ঘড়ির মতো নয়। ওই ঘড়ি তো কোনো কাজে আসে না, এটা অনেক দাম। ইটস ইম্পোর্টেড, মেড ইন থাইল্যান্ড। থাইল্যান্ডের ঘড়ি এই ল্যান্ডে কি করে চলবে? শাট আপ। ওকে, আজ থেকে 3 দিন পর্যন্ত তুই আমাদের বাড়ির চাকর। মহাদেব, এই মহাদেব আসছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম, এখানে এখানে। আচ্ছা কি করছিলে তুমি? যাকে বাদ দাও, একে নিয়ে গিয়ে এর থাকার জায়গাটা ভালো করে দেখিয়ে দাও, গিয়ে গড়াগড়ি খাক। ইয়েস, মানে গোডাউনে? সেটা আবার বলতে হবে নাকি? তাড়াতাড়ি যাও। আরে দাদা, নাইস মিটিং ইউ। এটা বলুন, আপনিও ধার নিয়েছেন কি? কপাল। হ্যালো আন্টি, খুব ভালো কাজ করেছো তুমি। এই 3 দিনও আমাদের সাথে থাকলেই তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। তাই তো ডেকেছি ওকে। এই 3 দিন তোমার নিজের ইচ্ছে মতন কাজ করো, সব কাজ একা হাতে করবে, বুঝেছো? এই নন্দিনী, এরপর তোর সাথে আমি যা যা করবো নিজের ডেট অফ বার্থ ভুলে যাবি, দেখতে থাক। দেখো দিদি, এইটা হলো তোমার থাকবার জায়গা। কি এটা? আমি কি এখানে আরশোলা মাকড়সা ইঁদুরদের সাথে থাকবো? এখানে কি মানুষ থাকতে পারে? আমাকে এসব বলছো কেন দিদি? তোমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপর ধরো জামা কাপড় কাচতে হবে। ও, 3 দিনের মধ্যে করতে হবে তো? ও ঠিক হয়ে যাবে। না দিদি, ওটা তোমায় রোজই করতে হবে। হ্যাঁ, রোজ এই কাজ করতে হলে আমার কি অবস্থা হবে?
আপনি সাহায্য করবেন না? হ্যাঁ হ্যাঁ, উনি যদি বলেন সাহায্য করব। এটার জন্য পারমিশন লাগবে। ঠিক আছে, কি রান্না করতে হবে? ওটা করবার জন্য অন্য লোকেরা আছে। ও, ক্লিন করা, রান্না করার অন্য লোক আছে? তাহলে আমায় কি করতে হবে? তুমি এইখানেই থাকো, আমি এক মিনিট একটু বাইরে থেকে আসছি। আরে, আমার জুতোটাই নোংরা হয়ে গেল। দুনিয়ার সব ধুলো যেন এখানেই আছে মনে হচ্ছে। দেখার জন্য এত বড় বাড়ি, হাজার হাজার টাকার মেকআপ, লাখ লাখ টাকার কার, আর ভেতরে এই অবস্থা। হে ভগবান, এরা যেন আমাকে গেস্ট রুমে থাকতে দেয় সেই বুদ্ধি দাও। আরে, আমাকে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আরে, ঝাড়ু কোথায় আছে? ঝাড়ু কোথায়? গ্রিটিংস কার্ড। এই শোনো, নন্দিনী আমার নাম। কি হয়েছে? জামা কাপড় ধুতে হবে নাকি? হ্যাঁ, আমার পারমিশন লাগবে না, ধুয়ে নিন। এই মেয়ে, তোমায় ধুতে হবে বলছি। এই এতগুলো জামা কাপড় আমি ধোবো? আজকে তাও কম আছে, অন্যদিন আরো বেশি থাকে। ঘন্টে ঘন্টে বদলাই নাকি? ও, ওয়াশিং মেশিনে দিন। হ্যাঁ, হাতে ধুতে হবে সব। নাও ধরো। এই যে দাদা, নন্দিনী তোর কি অবস্থা হলো? আগে একটু রেস্ট করে নি, তারপরে কাজ শুরু করব। কি হলো, তুমি এখনো যাওনি কেন গো? আমাকে তাড়াতে পারলে তুমি বাঁচো, তাই না? আমার কি করার আছে? আমার কাজটা রাখতে হলে আমাকে কথাগুলো বলতেই হবে। ঠিক আছে, ছাড়ো, তোমার তখন থাকা উচিত ছিল। কত বড় সাপ এসেছিল গোডাউনে তখন। দেখো, এখানে অনেক প্রাণী আছে। সেদিন গোডাউনে এসেছিল একটা বড় সাপ, খুবই ভয়ঙ্কর দেখতে। তাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। আরে বাবা, সাপের ১২ বছর রাগ থাকলে সাপ মারা লাঠিটার ১০০ বছর রাগ থাকে। ওই লাঠি দিয়ে তো পরমেশদার সাপের লেজে মারছিল, সাপটা নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। তাই ওই দাদু এসে যদি ওর প্রাণ না বাঁচাতো, ও তো মরেই যেত। ওই সাপটা যদি কথা বলতে পারতো, উঠে এসে থ্যাঙ্কস জানাতো দাদুকে। আরে, যাওয়ার সময় তো ঠিকই ছিলে, এখন এমন খুঁড়িয়ে হাঁটছো যে। মায়ের আবার কি হলো? মুচকে গেছে। সাবধানে থাকো, রাস্তায় অনেক পাথর আছে, একই পায়ে চোট লেগেছে, তারপরে পায়ে ব্যথা করছে বলে খোঁড়াবার বাহানা করে এখানেই থেকে যাবে। এই যে একটা দিন বাকি আছে, এত কথা বলছো কেন? একদিন থাকতে। আমি তো শুধু একদিনের জন্যই আছি, সেই জন্য। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, কথা বলে সময় নষ্ট করো না। আচ্ছা, তোমার কি কাজ আছে এখানে? সে যাই হোক, না হলে পরমেশ তাকে ডেকে তোমার একটা ব্যবস্থা করতে হবে। অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম আমি। এর থেকে তো গরিব লোকেদের ফ্যামিলি ভালো, কম টাকা থাকলেও কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন থাকে। এই পয়সাওয়ালা লোকেদের কাছে সব দেখানোর, গা পুরো চমকায়, ভেতরে পুরো নোংরা। হ্যাঁ, আরে এটা তো দেখাই হলো না। গ্রিটিং কার্ড। Thank you.
কারণ দেখতে তো লেফট থেকে সোনার পুতুল, রাইট থেকে রূপোর পুতুল, মনে হচ্ছে পুরো অর্ডার দিয়ে বানানো। কিন্তু এই ফটোগুলো এখানে কি করছে? ইচ্ছা করেই কেউ এখানে রেখে থাকবে, কে রাখতে পারে? ওই বিরাট, কিন্তু ওকে দেখলে পুরনো বিল্ডিং এর পেইন্ট ছড়ে থাকা মিউনিসিপ্যালিটি বিল্ডিং এর মতন দেখতে লাগে। ও প্রেম করবে তাও এর সাথে? ওই পাজি ছেলেটা কিছু একটা মিথ্যে বলে তোমায় নিশ্চয় ঠকিয়েছে। যাই হোক, আমার তাতে কি? হ্যাঁ, লাগবে লাগবে লাগবে, আমার লাগবে। তোকে ভালোবেসে ঠকিয়ে এখনো নীলিকে বিয়ে করছে? কারেক্ট, নিশ্চয় টাকার জন্য। এইসব নিয়ে গিয়ে ওর সামনে ফেলে দেবো, ও শকড হয়ে যাবে, ভয় কাঁপবে, আর ওই রিয়াকশনটা দেখতে দারুণ মজা লাগবে। চলো চলো, এক্ষুনি চলো। এখানে আসার কারণ? আসলে ম্যাডাম, দেবসেনা বাড়ি ফিরে এসেছে। এখন কি জননীর আত্মাকে আমরা নিষ্ক্রিয় করতে পারি?